তা এক নম্বর প্রশ্ন থার্টি পার্সেন্টকে পাইচিত্রে প্রকাশ করলে কেন্দ্রীয় কোন কত হবে হুম প্রশ্নগুলো আমি কিন্তু আর লিখছি না কারণ সময় নেই এখন আর হ্যাঁ থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই হান্ড্রেড পাইচিত্রে প্রকাশ করছো মানে একে তিনশো ষাট দিয়ে ষাট ডিগ্রি দিয়ে গুণ হবে হুম তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে ছত্রিশ ইন্টু তিন মানে একশো আট ডিগ্রি তাহলে এটাই হবে উত্তর এটা পাইচিত্রে প্রকাশ করার পরে কেন্দ্রীয় কোন হলো এটা তিনশো ষাট দিয়ে কেন করলাম সেটা তো বুঝতেই পারলে নিশ্চয়ই কারণ পাইচিত্র মানে এরকম একটা চিত্র এখানে টোটাল আছে তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ মানে কেন্দ্রে টোটাল কত ডিগ্রি কোন উৎপন্ন করছে টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে যার জন্য এটা কিন্তু হবে তিনশো ষাট দিয়ে গুণ করতে হবে এবার নেক্সট অঙ্ক আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে কোনো বৃত্তাকার ক্ষেত্রের বাইশ পূর্ণ এক বাই দুই পার্সেন্ট অংশটিকে পুরো বৃত্তের ভগ্নাংশ হিসাবে নির্ণয় করলে যা হয় দেখো এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি পুরো বৃত্তটা মানে কি এখানে পার্সেন্ট বলছে তার মানে পার্সেন্ট হিসাবেই করতে হবে পুরো বৃত্তটা মানে হচ্ছে একশো পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট মানে হচ্ছে এক অংশ তাহলে এক পার্সেন্ট মানে এক বাই একশো অংশ তাহলে বাইশ পূর্ণ এক বাই দুই মানে এটা ভাঙালে কত হবে পঁয়তাল্লিশ বাই দুই এত পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ বাই দুই পার্সেন্ট মানে তাহলে কত হচ্ছে এক বাই একশো গুণন ওপরে পঁয়তাল্লিশ নিচে দুই এটা হবে তাহলে একটু কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো মানে নয় বাই চল্লিশ অংশ এটাই কিন্তু হবে উত্তর এবার আরেকটা অঙ্ক দেখো মনে করো এটাও মানে একটু অন্যরকম আর কি আমি যেই যেই ধরনের হয় সব ধরনেরই একটা করে দিচ্ছি যেমন ধরো এরকম একটা পাইচিত্র দেওয়া আছে এরকম মনে করো চারটে ভাগ আছে মনে করো এটা হচ্ছে বীজগণিত বলা আছে এটা নাইনটি ফোর ডিগ্রি তারপর একটা এটা বীজগণিত হ্যাঁ তারপর একটা হচ্ছে ধরো বিজ্ঞান এটা মনে করো দেওয়া আছে এইট্টি সিক্স ডিগ্রি এইটা হচ্ছে জ্যামিতি এটা দেওয়া আছে একশো ছাব্বিশ ডিগ্রি এইটা হচ্ছে পাটিগণিত এটা দেওয়া আছে চুয়ান্ন ডিগ্রি এবার প্রশ্নে বলা হলো যে এই পাইচিত্রে পাটিগণিতের বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ হ্যাঁ মানে এই যে পাটিগণিতটা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি পা পাটিগণিত হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আর সম্পূর্ণ এখানে ডিগ্রিতে আছে আগের অঙ্কটায় পার্সেন্ট ছিল ওই জন্য পার্সেন্ট হিসেবে করলাম এটা ডিগ্রিতে আছে তো আমরা ডিগ্রিতেই করতে হবে আমরা জানি সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মানে কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন করে তাহলে চুয়ান্ন ডিগ্রি মানে তিনশো ষাটের মধ্যে কত এটা যদি বের করি তাহলেই তো বেরিয়ে যাবে তাই না কত অংশ সেটা বেরিয়ে যাবে তাহলে কাটাকাটি করো নয় দিয়ে কাটো ছয় নং চুয়ান্ন চার নং ছত্রিশ শূন্য তিন দুগুনো ছয় কুড়ি তিন বাই কুড়ি অংশ আরেক ধরনের হয় যেমন চার বাই পাঁচ এইটাকে বৃত্তকলার শতকরা হিসাবে প্রকাশ করো এটাকে শতকরাই করতে হবে হ্যাঁ তার মানে এটাকে একশো দিয়ে গুণ যদি করি একশো পার্সেন্ট তাহলে শতকরা বেরিয়ে গেল তাহলে পাঁচ দুগুনো দশ কুড়ি আশি পার্সেন্ট এটাই কিন্তু হবে উত্তর তাহলে পাইচিত্রের এই ধরনেরই কয়েকটা প্রশ্ন জানলেই মোটামুটি হয়ে যাবে আর পাইচিত্র তো তোমরা করেছ এমনিতে তো জানোই আচ্ছা এরপরে ঘন চ্যাপ্টার থেকে আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওই প্লে লিস্টে গেলে দেখবে নিচের দিকে ঘনফল চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক দেওয়া আছে এখনই একজনকে দেখলাম যে তোমরা বীজগণিতের ভিডিও দিতে বলেছ এখন তো সময় খুব কম দেখো আমিও খুব তাড়াহুড়ো করছি সময় নেই একদম তো ঘনফল চ্যাপ্টার থেকে দিয়েছি বেশ কিছু এছাড়া অন্যান্য বীজগণিতের থেকেও কিন্তু দিয়েছি দেখো পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকো এক্ষুনি তোমরা ওই ইয়ের থেকে দেখে নাও হ্যাঁ প্লেলিস্ট থেকে দেখে নাও আরও আমি চেষ্টা করছি দেখি দু একটা দিতে পারি নাকি দেখো এই অঙ্কটা করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে প্রমাণ করতে হবে মানে প্রমাণ না এক্স প্লাস ওয়াই বাই জেড মাইনাস টু ওয়াই বাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স এইটা কত হুম তাহলে আমরা এই যে প্রথমে যে সমীকরণটা আছে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে নেব জেড ডান দিকে চলে গেলে মাইনাস জেড হবে আবার জেড প্লাস এক্সের মানটাও বের করে নেব দেখো যেখানে আছে হ্যাঁ জেড প্লাস এক্স যদি বার করো তাহলে মাইনাস ওয়াই হবে আর ওয়াই প্লাস জেডও আমরা বের করে নেবো তাহলে মাইনাস এক্স হবে এবারে যে যে সমীকরণটার মান বের করতে বলেছে সেখানে মানগুলো বসিয়ে দিই এক্স প্লাস মানে মাইনাস এটা বসিয়ে দিই মাইনাস জেড বাই পরেরটা টু ওয়াই মানে মাইনাস ওয়াই পরেরটা প্লাস মানে দেখো ইজিলি হয়ে গেল অঙ্কটা এটা কাটাকাটি করলে এখানে মাইনাস ওয়ান এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়াই ওয়াই কাটাকাটি করলে হবে দুই আর এটা হবে এক্স এক্স কাটাকাটি করলে মাইনাস ওয়ান তার মানে কত হচ্ছে মাইনাস টু প্লাস টু তার মানে উত্তরটা বেরোলো কিন্তু জিরো আচ্ছা এরপরে দেখো আরেকটা অঙ্ক যদি এরকম থাকে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকোয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকোয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি যদি তিন হয় তাহলে একটা রাশির মান বের করতে হবে রাশির রাশিটা আমি লিখছি না বলছি মুখে তাহলে একটু শোনো ওয়ান বাই থ্রি প্লাস এ প্লাস ওয়ান বাই থ্রি প্লাস বি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস সি অবশ্য ওই রাশিটা না দেখলে তুমি কী বের করবে কী করে জানবে হুম তো আমরা দেখলাম যে এই যে এরকম ওয়ান বাই থ্রি প্লাস এ প্লাস ওয়ান বাই থ্রি প্লাস বি এভাবে ওয়ান বাই থ্রি প্লাস সি হ্যাঁ আমরা এখান থেকে কী করবো স্কোয়ার মানটা বের করবো স্কোয়ার মানে দেখো এইটা ইকোয়াল টু যদি থ্রি হয় তাহলে এখান থেকে স্কোয়ার সমান সমান থ্রি ইন্টু বি প্লাস সি বেরোবে পরেরটা হচ্ছে বি স্কোয়ারের মান বের করলো ওইটা ইকোয়াল টু থ্রি যদি হয় বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি ইন্টু সি প্লাস এ হবে আর সি স্কোয়ার ইকোয়াল টু থ্রি ইন্টু এ প্লাস বি হবে এইবার এই যে রাশিগুলো থ্রি প্লাস বি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস সি এর মানটা আমরা বের করবো তাহলে আমরা নিচে কী করবো এ দিয়ে গুণ করে দিচ্ছি নিচে আর ওপরে ওপরে এ দিয়ে গুণ করছি এ বাই থ্রি এ প্লাস এ স্কোয়ার পরেরটা প্লাস বি দিয়ে গুণ করছি বি বাই থ্রি বি প্লাস বি স্কোয়ার Tal puerta. প্লাস সি বাই প্লাস সি স্কোয়ার দেখো এখানে কিন্তু হাতের লেখা ভালো হবে না আমি বলছি স্ক্রিনের মধ্যে আমি আঙুল দিয়ে লিখছি এবং জায়গাটা খুব কম যার জন্য হাতের লেখা ভালো হবে না হ্যাঁ সেটা কিন্তু তোমরা ভেবো না যারা নতুন দেখছো তাদের জন্য বলছি পুরনো যারা দেখছো তারা তো জানোই এই ব্যাপারটা যাই হোক এইবার দেখো যে জিনিসটা করবো এখানে এ স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসাবো আর পরেরটা বিস্কোয়ারের জায়গায় এটা বসাবো সি স্কোয়ারের জায়গায় এটা বসাবো তাহলে এই পেজে তো হবে না আমি পরের পেজে করছি একটু বুঝে নাও তাহলেই হবে তোমাদের আজকে তো অত কষে দেখার সময় নেই অঙ্কটা দেখে বুঝে নাও তাহলেই হবে হুম এবার তাহলে ওয়ান বাই থ্রি এ প্লাস মানটা বসালে হবে থ্রি ইন্টু বি আবার ভালো করে লিখছি ওয়ান বাই থ্রি এ প্লাস থ্রি ইন্টু বি প্লাস সি পরেরটা ওয়ান বাই ওয়ান বাই কেন এ বাই তো এ ছিল পরেরটা বি বাই থ্রি বি প্লাস থ্রি ইন্টু সি প্লাস এ তারপরের প্লাস সি বাই থ্রি সি প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি মানে মান বসালাম এবার দেখো ওয়ান বাই থ্রি সবগুলো থেকে কমন নেব তাহলে এখানে পরে থাকলো কি এ বাই থ্রি কমন নিয়ে নিয়েছি তাহলে এ প্লাস বি প্লাস সি পরেরটা প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি পরের সি বাই এ প্লাস বি প্লাস সি হ্যাঁ ওগুলো লিখলাম না তার মানে কি ওয়ান বাই থ্রি এবার ঘুম এটা নিচে এ প্লাস বি প্লাস সি তিনটের ক্ষেত্রেই আছে তার মানে উপরেও এ প্লাস বিসকু করলে এইটাই হবে তাই না তাহলে এটা এটা কাটাকাটি চলে যাবে হুম তাহলে ওয়ান বাই থ্রি হবে উত্তর ঠিক আছে আচ্ছা করি বুঝতে পারলে এরপরে দেখো আরেকটা অঙ্ক করছি এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হ্যাঁ ইন্টু আগেরটা কিন্তু যোগ না ভাগ হ্যাঁ পরেরটা হচ্ছে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা বেশি সোজা অঙ্ক দিয়ে দিলাম এটা না দিলেও হতো আচ্ছা যাক তুলে ফেলেছি যখন করছি হ্যাঁ এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এ মাইনাস বি হোস্কোয়ার সূত্র এ মানে এক্স বি মানে হচ্ছে ওয়াই হোস্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক একই রকম নিচে এই যে এক্স স্কোয়ার প্লাস টু মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস জেড স্কোয়ার পরেরগুলো লিখলাম না যা আছে তাই থাকবে হ্যাঁ পরের লাইনটা লিখছি এটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো ওপরেরটাও নিচেরটাও তাহলে এ প্লাস বি এ মাইনাস নিচেও তাই হবে এ প্লাস বি ইন্টু এ এটা উল্টে যাবে যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর লেখার যেহেতু জায়গা নেই পরেরটা তো গুন দিয়ে এটা ওইটা আমি আর লিখছি না ওইখান থেকেই কাটাকাটি করছি হ্যাঁ এই তোমরা বুঝতেই পারছো এটার উত্তর কিন্তু এক আসবে সব কাটাকাটি হয়ে যাবে উত্তর এক আসবে আমি কাটাকাটিটা এটা আর দেখাচ্ছি না হুম আচ্ছা এরপরে দেখো আমি একটা অন্য অঙ্ক করছি এই যে লসাগু গসাগু চ্যাপ্টারের থেকে একটা অঙ্ক করছি তোমাদের যেহেতু এই চ্যাপ্টার থেকে আমি কোনো অঙ্ক দিইনি সেই জন্য করছি আচ্ছা আজকে আমি যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো কিন্তু মানে সাজেশন ভিত্তিক অঙ্ক সেরকম নয় কিন্তু কারণ সাজেশন দিলে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দিতে হবে আমি এখন খেয়াল করে দেখছি যে কোন কোন চ্যাপ্টারগুলো আমি দিই নি যে চ্যাপ্টারগুলো দিই এখন আমি কিন্তু সেইগুলোই দিচ্ছি আর অন্যগুলো কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে সেই জন্য সেগুলো আর দিচ্ছি না এমনকি শুধু এইবার দিয়েছি তা না মানে গতবারও যে পুরোনো ভিডিওগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে মানে আমার যদি গোটায় যে একশো কয়েকটা যেন ভিডিও হয়েছে না ক্লাস নাইনে সবকটা যদি দেখো তাহলে আমার মোটামুটি সব ভিডিওই তোমাদের মানে সব চ্যাপ্টারই অনেক চ্যাপ্টারই তোমাদের কমপ্লিট হয়ে যাবে হুম সবগুলো যদি দেখো সেই জন্য যেগুলো আমি অলরেডি দিয়েছি যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি এখন আর দিচ্ছি না যেমন ঘনফল নির্ণয়ের অঙ্কে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু মানে তোমাদের একটু দেখলে ভালো হতো আমার মনে হয় তোমরা এমনিতেও পারবে মানে একটা আমি দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা আগে আমি গসাগুল লসাগু চ্যাপ্টার থেকে একটা করছি যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এটা একটা আরেকটা এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এই দুটোর গস এটা ডি হ্যাঁ এই দুটোর গসাগু হচ্ছে এক্স প্লাস পি তাহলে দেখাও যে পি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু বি মাইনাস ডি তাহলে কী করবো এই যে দুটোর গসাগু দেওয়া আছে হ্যাঁ তার মানে এই যে এক্স প্লাস পিটা হচ্ছে দুটো রাশিরই উৎপাদক এদের কসাগু মানে হচ্ছে এ দুটো রাশিরই উৎপাদক তাহলে আমরা বলতে পারি এই যে যে কোনো একটা উৎপাদক ইকোয়াল টু জিরো হ্যাঁ এটা বলতে পারি তাহলে এখান থেকে এক্সের মান কি বেরোবে মাইনাস পি এবার এই যে রাশিমালার দুটোতে আমরা কী করবো এক্সের মান বসিয়ে পাই তাহলে দেখো এইটাতে এক্সের মান বসাই এমনিতে এটা নট ইকোয়াল টু জিরো কিন্তু এখানে আমরা জিরো ধরে এক্সের মান বসাই তাহলে এক্সের স্কোয়ার মানে কী মাইনাস পি তার স্কয়ার প্লাস এখানে এ ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস পি প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এটা যদি লসঙ্গ করো মাইনাস স্কয়ার মানে এটা পি স্কয়ার মাইনাস এ পি প্লাস বি ইকোয়াল টু জিরো আর ওই রাশিটাতে যদি আমরা বসাই এটা আমরা একবারে করছি পরেরটা হবে পি স্কয়ার মাইনাস সি পি প্লাস হচ্ছে ডি ইকোয়াল টু জিরো তাহলে এই একটা সমীকরণ হলো এই একটা সমীকরণ হলো এবার দুটো সমীকরণকে আমরা সমাধান করবো হুম সমাধান করবো মানে কি এইখানেই ডাক দিচ্ছি এটা হচ্ছে দাগ দিয়ে এখানে বিয়োগ করছি হ্যাঁ বিয়োগ করলে কী হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায় এটা বিয়োগ হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে এটা এটা কেটে গেল এখান থেকে দেখো এইটা মাইনাস এটা প্লাস আমরা একটা লাইন কম করবো সেই জন্য এখান থেকে মাইনাস পি কমন নিচ্ছি তাহলে প্রথমে থাকছে এ আর মাইনাসে এটা প্লাস হয়ে গেছে এটা কিন্তু আর মাইনাস নেই প্লাস হয়ে গেছে মাইনাসে প্লাস এটা হয়ে যাবে মাইনাস সি আর পরেরটা হবে প্লাস বি মাইনাস ডি ইকুয়াল টু জিরো হ্যাঁ তাহলে এখান থেকে দেখো এই যে এইটা প্রমাণ করতে বলেছে না এখান থেকে এই যে পি ইন্টু এ মাইনাস সি এই যে জিনিসটা এইটা ইকুয়াল টু এইটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস বি মাইনাস ডি দুদিক থেকে মাইনাস কেটে যাবে তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে এইটাই প্রমাণ করতে বলেছে খুব এখানে মানে খিটিপিটি হয়ে যাচ্ছে জায়গা কম জন্য তোমাদের একটু অসুবিধাই হবে যাই হোক একটু বুঝে নাও কষ্ট করে এত সময় নেই আর আমি খুব তাড়াহুড়ো করছি আমি কিন্তু আর চেক করতে সময় পাবো না সেই জন্য তোমরা একটু কেয়ারফুল্লি অঙ্কগুলো দেখো কারণ আমি অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু সিলি সিলি মিস্টেক করে ফেলি সেগুলো আশা করি তোমরা ধরতে পারবে কারণ তোমরা খুব ভালো স্টুডেন্ট সেই জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি এইবার ঘন ফল নির্ণয়ের একটা অঙ্ক করছি এই অঙ্কটা আমি দিই নি আগের ভিডিওতে না আচ্ছা মনে করো শ্যামল একটি আয়ত ঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হ্যাঁ এত সেমি এবার হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়ত ঘন জুড়ে শ্যামল একটা ঘনক তৈরি করতে পারবে তাহলে এই যে আয়ত ঘনটা তৈরি করতে হলে এই দুর্ঘপ্রস্থ উচ্চতা দিয়ে তার ঘনফল বের করতে হবে ঘনফল মানে এই তিনটের গুণফল তাহলে এত ঘন সেমি হ্যাঁ এটাকে আমরা একটু এইভাবে করব এটাকে চার মানে আমরা দুয়ের স্কোয়ার লিখতে পারি আর এটা হচ্ছে তিনের স্কোয়ার এত ঘন সেমি এটা কিন্তু পূর্ণ ঘন নয় এটাকে যদি পূর্ণ ঘন করতে চাই তাহলে যে নতুন ঘনকটা তৈরি হবে সেটার বাহু সংখ্যা কি হতে হবে সেটার বাহুর দৈর্ঘ্য অবশ্যই এই চার তিন আর তিন দিয়ে বিভাজ্য হতে হবে এই তিনটে দিয়েই বিভাজ্য হবে এরকম একটা বাহু সংখ্যা হবে তো তিনটে দিয়ে বিভাজ্য হবে মানে কি এই তিনটের লসাগু বের করতে হবে তাহলে এই চার তিন তিনের লসাগু কত লসাগু হচ্ছে বারো হুম তার মানে নতুন ঘনকটার বাহুর দৈর্ঘ্য কমপক্ষে বারো সেমি হতে হবে এর বেশি তো হতেই পারে এর কম হওয়া চলবে না তাহলে বারো সেমি যদি আমরা ধরে নিই যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য তাহলে তার ঘনফল কত হবে বারোর কিউব হুম তাহলে এবার আমাদের বের করতে বলেছে যে কতগুলি আয়তঘন জুড়ে একটা ঘনক তৈরি করবে তাহলে আয়তঘনের সংখ্যাটা কি হবে সংখ্যা হবে ঘনকের আয়তন বাই হচ্ছে আয়তঘনের আয়তন তার মানে ঘনকের আয়তন হচ্ছে যে বারোর কিউব বাই আয়তঘনের আয়তন কত চার গুনন তিন গুনন তিন হুম এটা আমরা স্কোয়ার কেন করলাম বুঝতে পারলে যে স্কোয়ার সংখ্যা লাগবে আরও একটা সেটা দেখার জন্য তাহলে এখানে এটাকে আমরা কাটাকাটি করব। অনেক রকমভাবে করতে পারি বারো গুনুন বারো গুনুন বারো এরকম করে চার গুনুন তিন গুনুন তিন এইভাবে করতে পারি তিন চারে বারো চার চার কেটে গেলো তিন চারে বারো চার বারো আটচল্লিশ তাহলে আটচল্লিশটি আয়ত ঘন জুড়ে একটা ঘনক তৈরি করতে পারবে তো এটা একটু তোমাদের একটু খাতায় করে বুঝে নিতে হবে জিনিসটা হ্যাঁ আমার কথাগুলো শুনে খাতায় করে বুঝে নিতে হবে আর ঘনফলের যে অঙ্কগুলো তোমাদেরকে দেখে নিতে বলছি সেইগুলো এরকম টাইপের কোশ্চেন ছিল যেমন পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো এটা যদি হয় তাহলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আর এটা সমান সমান কত হ্যাঁ এটা কিন্তু আমি করে দিয়েছি দেখো ঘনফল লিখেই এরকম ভিডিও আছে তারপরে আরেকটা অঙ্ক যেরকম এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পাওয়ার ওয়ান থার্ড সি টু দি পাওয়ার ওয়ান থার্ড ইকোয়াল টু জিরো আর এ বি সি ইকোয়াল টু ওয়ান যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানকত নির্ণয় করো তোমরা কিন্তু যদি পারো তো খুব ভালো কথা না পারলে অবশ্য অবশ্যই দেখে নাও এইবার আমি মূলত সংখ্যা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করছি মূলত সংখ্যা থেকে তোমাদের একটা অঙ্ক দিচ্ছি সেদিনও দিয়েছি আজকে একটা দিচ্ছি যে কোনো মূলত সংখ্যার লবের সংখ্যে সঙ্গে পনেরো এবং হরের সঙ্গে যদি চল্লিশ যোগ করা হয় তাহলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে সংখ্যাটি কত আমরা ভগ্নাংশটা ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই তাহলে লবের সঙ্গে পনেরো আর হরের সঙ্গে চল্লিশ যোগ করলে সংখ্যাটা অপরিবর্তিত মানে এইটাই থাকে এটা ক্যালকুলেশন করলেই কিন্তু মান বেড়ে যাবে ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না উত্তরটা আসবে থ্রি বাই এইট আচ্ছা একজন বেগ আর সময় থেকে অঙ্ক চাইলে দিচ্ছি দেখো সবার এইটুকু সময়ের মধ্যে সবার মন হয়তো রাখতে পারবো না তবুও আমি চেষ্টা করছি হ্যাঁ একটা অঙ্ক যেমন ধরো সুজয় নয় কিমি পার ঘন্টা বেগে মোটর সাইকেল চালিয়ে একশো বারো দশমিক পাঁচ কিমি যেতে পারে দূরত্ব তবে বারো কিমি পার ঘন্টা বেগে মোটর সাইকেল চালিয়ে কত দূরত্ব যেতে পারে হুম এটা ওই দূরত্ব গতিবেগ সময় সূত্র দিয়েও করা যাবে অথবা এমনিও করা যাবে মানে এখানে গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সমানুপাতি সম্পর্ক তার মানে একশো বারো কিমে যেতে সময় যত লাগবে মানে যার গতিবেগ যত বেশি মানে গতিবেগ যত সেই অনুযায়ী দূরত্ব যাবে হুম তার মানে গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সমানুপাতি সম্পর্ক যদি বেশি গতিবেগে যায় বেশি দূরত্ব যাবে কম গতিবেগে গেলে কম দূরত্ব যাবে তার মানে এটা যদি গণিতের ভাষায় সমস্যাটাকে সাজিয়ে সমানুপাত একবারে করে দেওয়া যায় তাহলে নাইন ইস টু টুয়েলভ আর এটা এরকম হবে একশো বারো পয়েন্ট ফাইভ ইস টু এক্স এটা হবে ঠিক আছে তার মানে এটা নাইন বাই বারো সমান সমান একশো বারো পয়েন্ট পাঁচ বাই এক্স এবার এখান থেকে এক্সের মান যদি বের করো তাহলে একশো বারো পয়েন্ট পাঁচ গুনুনে যে এটা উপরে চলে যাবে বারো বাই হচ্ছে নয় হবে এটা কাটাকাটি করলে দেশ কিমি বেরোবে এটাই হবে উত্তর আশা করি বুঝতে পারলে তাহলে আমি পুরনো নতুন মিলিয়ে আশা করি সব চ্যাপ্টারই কমপ্লিট করতে পারলাম হুম আমার মনে হচ্ছে পারলাম কমপ্লিট করতে তোমরা হচ্ছে ওই আগের ভিডিওগুলোও দেখো প্লাস নতুনগুলো দেখো সব অঙ্কের কিন্তু আমি মোটামুটি সব কমপ্লিট করলাম এবার আর মনে হয় না অনেকে ফিজিক্যাল সায়েন্সের কথা বলেছো লাইফ সায়েন্সের কথা বলেছ আর মনে হয় না দিতে পারবো কি না তো যাই হোক সবার জন্য বেস্ট অফ লাক কালকের পরীক্ষা সবার খুব ভালো হোক এই প্রার্থনা করি এবং আশীর্বাদও করি যদি আমার আশীর্বাদে কোনো ফল হয় হ্যাঁ আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে